আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, জুজু। আশা করি সবাই ভালো আছেন। হিমুন অফিসিয়াল পরিবারের পক্ষ থেকে আপনাকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটাও কিন্তু কোর্সের ভিডিও। আজকে আমরা দেখাবো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন বা কন্ট্যাক্ট আস, এই পেজগুলো আপনি আসলে কীভাবে আপনি জেনারেট করবেন বা কীভাবে হচ্ছে অটোমেটিক্যালি এগুলো জেনারেট করতে হয় সেই জিনিসটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। খুব সহজ, এগুলো নিজে লিখতে হবে না, তো আপনার কোনো টেনশন করার দরকার নাই। তো ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই যে আমি আপনাদের কাজের জন্য ফাইলগুলো কিন্তু এখানে অলরেডি এখানে সোর্স লিঙ্ক এবং হচ্ছে কাস্টম টিএক্সটি এই দুইটা ফাইল এখানে শেয়ার করে রাখছি। ভিডিও ডিসক্রিপশনে এই দুইটা ফাইল পেয়ে যাবেন। এখন এই দুইটা ফাইলের কাজ কী একটু করে বলতেছি। আর সবার আগে কিন্তু আপনার যে কোনো ধরনের প্রশ্ন বা সাপোর্টগুলো কিন্তু আমার এই যে হিমুন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেই পাবেন। ইউটিউবের আগে কিন্তু আমি টেলিগ্রামে সব কিছু দিয়ে দিই, যেমন যে এই যে থ্যাংকস গুগল, গুগলে যে গুগলে আমার একটা ওয়েবসাইট র্যাঙ্ক হয়েছে সেই জিনিসটাও কিন্তু দেখা গেছে আমি এখানে দিছি, সেটা কিন্তু আপনারা ইউটিউবে পান নাই। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, আপনি এখানে এসে জয়েন করবেন। প্রথমে আসি হচ্ছে আপনার সোর্স লিঙ্কে। সোর্স লিঙ্কের কাজ হলো যে প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস আর অ্যাবাউট আস কীভাবে আপনি জেনারেট করবেন। ধরেন প্রথমে আপনি প্রাইভেসি এই ফাইলটা কিন্তু ডাউনলোড করবেন। ওকে, প্রাইভেসি পলিসি আপনি জেনারেট করবেন। আপনি দেখা গেছে এখানে যাবেন প্রাইভেসি পলিসি জেনারেটর, আপনাকে এইটা গুগলে খুঁজতে হবে না, এখানে আসলেই হবে। ইউর নেম, আপনার ওয়েবসাইটে যেটার নাম ওইটা দিবেন। আমার ওয়েবসাইটের নাম হলো নামেরত্ব, তো সেক্ষেত্রে আমি এখানে নামেরত্ব দিব। নামেরত্ব বাংলা হলে নামেরত্ব বাংলা দিবেন, অথবা নামের অর্থ ভিডিও দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যে নাম ওইটাই দিবেন। তারপর দেখা গেছে আপনার ওয়েবসাইটের নাম ওইটাই হবে নামের অর্থ, আপনার ওয়েবসাইটের নাম ওইটাই হবে এবং ওয়েবসাইটের ইউআরএল। সেক্ষেত্রে দেখা গেছে আপনার ওয়েবসাইট যদি মনে করেন, যেমন আমাদের আমাদের ওয়েবসাইট তো এইটাই, কাস্টম ডোমেইন করলে তো দেখা গেছে .com হয়ে যাবে, এটা তো ব্লগ স্পটে আছে, তো সেক্ষেত্রে দেখা গেছে আমি এইটাই দিব। ধরেন আপনার ওয়েবসাইট যদি এইটাই হয়, এইটা যদি মনে করেন প্রাইভেসি পলিসি .com, এটা যদি মনে করেন আপনার ওয়েবসাইটটা হয় তাহলে এইটাই বসাই দিবেন। দেওয়ার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট, আপনি কি আপনার ওয়েবসাইটে কুকিজ ইউজ করেন। যদি ইউজ করেন তাহলে ইয়েস দিবেন, নো হলে নো, আমি আপাতত নো দিচ্ছি। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট, আমি কি দেখা গেছি আমার ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডস দেখায় আমার ওয়েবসাইটে। আপাতত যেহেতু দেখাচ্ছি না সেক্ষেত্রে আমি নো দিব। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং ফ্রম থার্ড পার্টিজ এক্সেপ্ট গুগল, মানে আপনি কি আরও দেখা গেছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে গুগল বাদেও দেখা গেছে ওই অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি কোনো অ্যাড দেখান। যদি দেখান তাহলে ইয়েস দিবেন, আর যদি না দেখান তাহলে নো দিবেন, আমি নো দিলাম। দেওয়ার পর নেক্সট, এবার কান্ট্রি, আপনি কোন কান্ট্রির জন্য আপনার ওয়েবসাইটটা বানাইছেন। সেক্ষেত্রে যদি আপনি ইউএসএর জন্য বানান তাহলে ইউএসএ দিবেন, আপনি যদি ইন্ডিয়ার জন্য বানান তাহলে ইন্ডিয়া দিবেন। যেহেতু আমি বাংলাদেশের জন্য বানাইতেছি তো আমি বাংলাদেশ দিব। এরপরে আপনার একটা ইমেল দিবেন, তো ইমেলটা জাস্ট আপনার তারা লিড কালেকশন করে, এই ইমেলের মাধ্যমে তারা বিভিন্ন প্রমোশনাল ইমেল দিবে আপনাকে, এই জন্য এইটা লিডটা কালেকশন করে। এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ইমেল দিলেই চলবে। তারপরে জেনারেট মাই প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করবেন, আপনার জন্য সুন্দর করে তারা একটা প্রাইভেসি পলিসি জেনারেট করে দিছে, এই যে দেখেন। তো আপনার কাজ হচ্ছে এটা পুরোটা এখান থেকে কপি করা, আর কোনো কাজ নাই, এটা পুরোটা কপি করবেন। কপি করার পর এরপর আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে পেজ সেকশনে যাবেন, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর এটা যেহেতু আমাদের প্রাইভেসি পলিসি, তো সেক্ষেত্রে দেখা গেছে এখানে লিখবেন হলো প্রাইভেসি, এই পেজের নাম দিবেন প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি দেওয়ার পর এটা দিবেন, আর কিছু দিতে হবে না। তারপর পাবলিশড, এই যে আমাদের প্রাইভেসি পলিসি হয়ে গেছে। এরপর আমাদের দিতে হবে কি, কন্ট্যাক্ট আস জেনারেট করতে হবে, কন্ট্যাক্ট আস একটা জেনারেট করতে হবে। এটা আমরা, এটা আপনি পুরোটা কপি করবেন, এটা আমাদের আর এখন দরকার না, আমরা এটা কেটে দিব। এরপর আমি আবার এই লিঙ্কে চলে যাব। এটা কিন্তু মোবাইল থেকেও পারবেন, এক্ষেত্রে দেখা গেছে আমি তো পিসি দিয়ে দেখাচ্ছি, ল্যাপটপ দিয়ে দেখাইতেছি, আপনি দেখা গেছে আপনার দিয়ে আপনার মোবাইল দিয়ে পারবেন, সমস্যা নেই। আপনার ওয়েবসাইটের নেম, যেমন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে নামেরত্ব, নামের অর্থ বাংলা আমাদের ওয়েবসাইটের নাম, মানে আপনার ডোমেন যেই নামে ওইটাই দিবেন। এরপর সাপোর্ট ইমেল,
তারপর দেখা গেছে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার এটা কিন্তু অপশনাল বলতেছে এটা দিলেও পারেন না দিলেও পারেন তারপরে আমি দিব অনেক হয়তোবা লিড এখানে চলে আসতে পারে জেনারেট কন্টাক্ট আস পেজ এটা ক্লিক করবেন তারপর ওকে দিবেন এখান থেকে তারপর দেখেন ওকে দেওয়ার পরে এই যে একটা আপনার এখানে একটা কোড কোড আছে এখানেও ক্লিক করতে হবে না আপনি জাস্ট এখানে ক্লিক করবেন কপি এইচটিএমএল কোড এখানে ক্লিক করবেন আপনার কপি হয়ে যাবে এই যে কপি কপি হয়ে যাওয়ার পর আপনি আবার এখানে যেহেতু পেজ সেকশনে আসেন এই যে পেজ সেকশনে আসেন আবার নিউ পেজে যাবেন এটা আমরা কি করলাম কন্টাক্ট আস পেজ জেনারেট করলাম এই দিলাম কন্টাক্ট আস ঠিক আছে কন্টাক্ট আস দেওয়ার পর আপনি এই যে একটা কলমের লেখা দেখতে পাচ্ছেন এটা কম্পোজ ভিউ আছে না এটা এইচটিএমএল ভিউ করে দিবেন এইচটিএমএল ভিউ করে দেওয়ার পর এটা পুরোটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আমরা যে কোডটা এখন নিয়ে আসছি এটা এখানে বসাই দিবেন বা প্যাচ করে দিবেন এটা এখানে প্যাচ করে দিলাম দেওয়ার পরে আমরা যদি এখন দেখেন কম্পোজ ভিউতে যাই এই যে দেখেন আমাদের কন্টাক্টাস এটা এখানে জেনারেট হয়ে গেছে কন্টাক্টাস ইয়াটা তো আপনার কিছু করতে হবে না জাস্ট এটা পাবলিশ করে দিবেন কন্টাক্টাসও জেনারেট করা শেষ এরপর আমাদের অ্যাবাউট আস এইটা আমাদের এখান থেকে নিতে হবে অ্যাবাউট আসও জেনারেট করতে হবে তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা এটা নিব কপি করব জেনারেট করা হয়ে গেছে তো এখন এই তিনটা পেজ আমাদের আরেকটা জিনিস সম্ভবত বাকি ছিল সেটা হলো আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার এটা এটা আমি এখানে লিঙ্ক করে দেবো ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা লিঙ্ক এখানে দিয়ে দিব আপডেট লিঙ্ক দিয়ে দিব ওইটা একটু ওখান থেকে সেমভাবে আপনারা জেনারেট করে নেবেন এখন আসি এই পেজগুলো আমাদের এই হোম পেজের সাথে কীভাবে লিঙ্ক করব এগুলো কিন্তু হোম পেজ অ্যাবাউট আস প্রাইভেসি পলিসি কন্ট্যাক্টসের সাথে এগুলো লিঙ্ক করতে হবে সেক্ষেত্রে যে যে কাজটা করবেন আপনারা আমি সবগুলো পেজ আগে আমি ওপেন করে নিচ্ছি হ্যাঁ এই যে প্রাইভেসি পলিসি কন্টাক্ট আস অ্যাবাউট আস এগুলো আমাদের হোম পেজের সাথে এই যে অপশনগুলোর সাথে এগুলো আমাদের লিঙ্ক করতে হবে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা লেআউটে যাব লেআউটে আসার পরে দেখেন নেভিগেশন এখানে যে লিঙ্ক লিস্ট আছে এখানে ক্লিক করবেন লিঙ্ক লিস্টে ক্লিক করার পর এই যে দেখেন এটা হোম অ্যাবাউট আমাদেরকে এই জায়গায় অ্যাবাউট আসের লিঙ্কটা এখানে বসাতে হবে কপি করলাম এই যে দেখেন এই কলমের এখানে ক্লিক করবেন হ্যাশ যেখানে আছে এই যে হ্যাশ যেখানে আছে আমরা এটা রিমুভ করে দিব এটা ধরেন এটা এখানে বসাই দিব এই যে প্যাচ করে দিলাম এই যে অ্যাবাউট আস লিঙ্ক হয়ে যাবে এখন অ্যাবাউট আসের লিঙ্ক বসাই দিলাম এরপর প্রাইভেসি পলিসি তো প্রাইভেসি পলিসির লিঙ্কটাও এখানে আমরা নিয়ে এসে দেবো কপি এরপর দেখা গেছে প্রাইভেসি পলিসির লিঙ্ক এখানে দিয়ে দিব এই যে প্যাস্ট হয়ে গেছে এরপর সেভ কন্টাক্ট আস এখন আমাদের কন্টাক্ট আসের লিঙ্কটাও এখানে আমরা বসাই দিব এগুলো ছাড়া কিন্তু আপনারা কোনো গুগল অ্যাডসেন্স পাবেন না তো এই জন্য আমাদের এই পেজগুলো যেভাবে হোক আমাদেরকে চারটা পেজ রেডি করতে হবে নাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না এই যে সেভ দিয়ে দিলাম এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি আগে আগেরবারে ক্লিক করি কিন্তু কিছুই আসবে না কিছুই আসবে না এই যে দেখেন কিছুই আসবে না হোম পেজে নিয়ে যাচ্ছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখেন আমি যদি এখন পেজটা রিফ্রেশ করি এখন কিন্তু আপনাদের ক্লিক করলে আসবে কারণ এগুলো আমি রিফ্রেশ করছি এই যে আমি এখন যদি অ্যাবাউট আসে ক্লিক করি দেখেন কারণ এখন লিঙ্ক আপ যেহেতু করছে এই যে আমাকে অ্যাবাউট আস পেজে নিয়ে যাচ্ছে আমি যদি প্রাইভেসি পলিসি ক্লিক করি তাহলে আমাকে প্রাইভেসি পলিসি পেজে নিয়ে যাবে এই যে প্রাইভেসি পলিসি পেজে নিয়ে যাবে এবং আমি যদি কন্টাক্ট আস ক্লিক করি দেখেন তাহলে আমাকে কন্টাক্ট আস পেজে নিয়ে যাবে তো এই পেজগুলো এইভাবে আপনাকে জেনারেট করে এখানে লিঙ্ক আপ করতে হবে